মাত্র এক ক্লিকেই আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারেন খুব সহজেই ইয়েস ইটস হান্ড্রেড পার্সেন্ট রিয়েল আমি ইব্রাহিম আছি আপনাদের সাথে যারা আমার মতো ফটো এডিটিং করতে খুব পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি তো কথা না বাড়িয়ে চলে যাবো মূল ভিডিওতে তো চলুন শুরু করা যাক ইয়েস ওয়েলকাম ব্যাক তো আমি সরাসরি চলে যাব সেই অ্যাপসটিতে এবং অ্যাপসের নাম কি এবং অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন এ বিষয়ে আমি আপনাদেরকে সব কিছু বিস্তারিত ভিডিও শেষে বলে দিব যাই হোক আমি অ্যাপসি ওপেন করলাম ওপেন করার পর আপনি ফার্স্ট ক্যামেরা দেখতে পাবেন এবং পাশে রয়েছে গ্যালারি নামে একটা অপশন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার গ্যালারির সমস্ত ছবি চলে আসবে এখান থেকে আপনি আপনার পছন্দের ছবিটাকে সিলেক্ট করে নেবেন এবং আমি আমার এই ছবিটাকে সিলেক্ট করে নিলাম ঠিক আছে তারপর উপরে টিকচিহ্নটা রয়েছে এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনি একটু ওয়েট করবেন ঠিক আছে আমি ওয়েট করছি ওকে এখন কিন্তু আমার ছবিটা চলে আসছে তো এখন দেখতে পাবেন বাম পাশে ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন রয়েছে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন অসংখ্য ব্যাকগ্রাউন্ড রয়েছে আপনি আপনার মতো যেটা আপনার পছন্দ হয় সেটা আপনি সিলেক্ট করতে পারেন তা আর অবশ্যই আরেকটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করতে চান ওই ছবিটা কিন্তু একটু ভালো কোয়ালিটি হতে হবে তাহলে কিন্তু আপনার ছবিটা ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর হবে না হয় কিন্তু আপনার ছবিটা ওরকম ক্লিয়ার বা এরকম সুন্দর হবে না তো আপনি চাইলে আপনার ছবিটাকে আপনি ঘুরিয়ে আপনার সাইডে যেভাবে হয় ইচ্ছা আপনি সেভাবে নিতে পারেন তো আমি এখন একটি অন্য একটি ছবি নেবো আমি একটি দেখতে পাচ্ছেন আরেকটি ছবি নিয়েছি তো আমি এটাকে আবার সিলেক্ট করলাম একটু অপেক্ষা করবেন ঠিক আছে তো আবারও যদি আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আগের মতোই অনেক আগের যে ব্যাকগ্রাউন্ডগুলো শো করে ছবিগুলোই এখন দেখতে পাচ্ছেন কিন্তু একটু আগের থেকে একটু ডিফারেন্টভাবে দেখাচ্ছে আর একটু ক্লিয়ার দেখাচ্ছে তো এটি আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনার যে ছবিটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন ওই ছবিটা যেন একটু কোয়ালিটি ভালো হয় তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার পর ছবিটা অনেক সুন্দর দেখাবে এবং আপনি যদি চান আপনি আপনার মতো মন মতো আপনি একটি ব্যাকগ্রাউন্ড দেবেন তাহলে আপনি যেটা করবেন দেখতে পারেন পাশে আর রয়েছে কাস্টম ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন রয়েছে এবং বাম পাশে ব্যাকগ্রাউন্ড ব্লার নামে একটি অপশন রয়েছে এটা কিন্তু খুব অসাধারণ একটি অপশন আপনি চাইলে আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে পারেন তো যাই হোক আমি কাস্টম ব্যাকগ্রাউন্ডে যদি আপনি যান তাহলে আপনি আপনার মতো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন অথবা আপনি চাইলে ইন্টারনেট থেকে অথবা বিভিন্ন ব্রাউজার থেকে আপনি ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে আপনি আপনার মতো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন তো এটার জন্য কিন্তু আপনাকে কাস্টম ব্যাকগ্রাউন্ডে এ যে করতে হবে ঠিক আছে আমি ছবিটাকে একটু নির্বিশ করলাম আপনিও চাইলে নির্বিশ করতে পারেন তারপরে আপনি যেটা ফাইনালি করবেন যখন আপনি ছবিটাকে সেভ করবেন তখন এখানে আপনি ক্লিক করে দেখতে পাবেন এখানে তিন নাম্বার রয়েছে সেভ আর আপনি যদি ওকে করে দেন তাহলে কিন্তু আপনার গ্যালারিতে ছবিটা সেভ হয়ে যাবে এবং অ্যাপসে কিন্তু আরও অনেক ফিউচার রয়েছে আমি প্রয়োজনে এই নিয়ে আমি পরবর্তীতে তার একটি ভিডিও করবো আপনাদের জন্য তো এখন আপনি ফাইনালি আমি আপনাদেরকে ছবিটাকে ওপেন করে দেখাই কেমন হলো ঠিক আছে আমি আমার গ্যালারিতে গেলাম ঠিক আছে আমি ছবিটাকে ওপেন করে দিলাম দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অসাধারণ হয়েছে এখন যদি আপনি অ্যাপসি ডাউনলোড করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে আপনার মোবাইলের ডাটাটা চালু করতে হবে চালু করে আপনি চলে যাবেন সরাসরি প্লে স্টোরে আমি চলে গেলাম প্লে স্টোরে তো আমি ওপরে সার্চ করব টেলিপট নিচে দেখতে পাবেন টেলিপট ফটো এডিটর নামে একটি অ্যাপস শো করছে এবং এই অ্যাপসটি আপনি ইনস্টল করে ফেলবেন তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই অ্যাপসি শো করছে আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম